atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা কে শহীদ যারা করল তারাও তো মুসলমান ছিলেন তো তাদের বিরুদ্ধে কিছু করা বা মানে উভয়ের ক্ষেত্রে কি না না এখানে আসলে এখানে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই ইতিহাস অনেক কিছুই বলেছে এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো কাতিবে ওহি ছিলেন আপনি তার ব্যাপারে কি বলবেন হ্যাঁ এই জন্য কথা সাহাবাহিক রামের ব্যাপারে কথা খুবই সাবধানতার সঙ্গে বলতে হবে এবং এগুলো যে কোনো মানুষেরই চর্চা করা উচিত না আমি ব্যক্তিগতভাবে কখনোই মানে এই সকল ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না কারণ আমি হয়তো ইস্তেহাদি ভাবে একটা জিনিসকে বুঝেছি ওইটা আমি যখন বলতে যাব। আল্লাহ না করুন একজন সাহাবির উপরে আমার হয়তো খারাপ ধারণা সৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য আমরা মনে করি কী হয়েছে ও হেসা হুম্লা তাদের হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন এখানে যারা হকের উপর ছিলেন অবশ্যই তারা পুরস্কৃত হবেন আর যারা না হক বাতিলের উপরে যারা ছিলেন অবশ্যই তারা আল্লাহ তালার কাছ থেকে তারা তো পানিশমেন্ট পাবেনই কেমতের দিন অতএব আপনারা আমার এখানে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই আমরা বলবো যে ইমাম নদী আল্লাহ আনহু অবশ্যই তিনি হকের উপর ছিলেন আর যারা আসলে ওনাকে এই হত্যার পেছনে পেছনে যে ঘটনাগুলো ঘটেছে যাদের দ্বারা ঘটানো হয়েছে তাদের ইস্তেহাদি ভুল হোক অথবা তাদের মানে খাতা হোক যাই হোক না কেন এটার হিসাব আল্লাহ তালা নেবেন জি